রাইট নাও এখন থাকছে বিয়ে না করেই কন্যা সন্তানের জন্ম দিলেন মধুমিতা সরকার। ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। টলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার অভিনয় কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছেন টলিউডের এই অভিনেত্রী। অন্যদিকে আপনারা সকলেই জানেন একবার বিয়ে ভেঙেছে মধুমিতার, যদিও সেটা অনেক আগের কথা, তবে এবার বিয়ে না করেই কন্যা সন্তানের মা হয়েছেন টলিউডের এই অভিনেত্রী। হয়তো এমনটাই তার ইচ্ছে ছিল, যার প্রেক্ষিতে রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় নিজের কন্যা সন্তানের ছবি পোস্ট করে পরিচয় করিয়ে দেন মধুমিতা। তবে আপনারা যা ভাবছেন তা একেবারেই নয়, কেননা মধুমিতার কন্যা সন্তান কোনো মানুষ বা পশু নয়, মূলত একটি হলুদ রঙের পাখি। অন্যদিকে সম্প্রতি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন মধুমিতা, মূলত তারই শুটিং চলছিল হায়দ্রাবাদে। অন্যদিকে হায়দ্রাবাদের একটি নাইট ক্লাবে চলছে বর্তমানে সিনেমাটির শুটিং, মূলত সেই সময় ওই সফট টয়কে নিয়ে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মধুমিতা। আর সেই ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন তিনি তার মেয়েকে নিয়ে খুব খুশি। এদিকে তার এই ছবিতে অনেক অভিনেতা অভিনেত্রী কমেন্ট করেছেন। এছাড়া অভিনেত্রী রীতা বাড়ি ছবিটির কমেন্টে লিখেছেন মধুমিতার মেয়ে মধুমিতার মতোই মিষ্টি। অন্যদিকে বর্তমানে দক্ষিণী সিনেমার জন্য দক্ষিণী ভাষা শিখতে হচ্ছে তাকে। এছাড়াও মাস কয়েক আগে এই তারকার অভিনীত পুলে রাজার একটি সিনেমা মুক্তি পেয়েছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বিয়ে না করেই কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী মধুমিতা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।